Well, Navagraha Astrological Center লৈ আপোনালোকক স্বাগতম জনাইছো আৰু আপোনালোকক আজি দিনটোৰ শুভকামনা জ্ঞাপন কৰিছো আপোনালোকে চাই আছে আজি অসমীয়া দৈনিক ৰাশিফল আজি ইংৰাজী 2022 চনৰ নৱেম্বৰ মাহৰ 2 তাৰিখ আৰু অসমীয়া কাতি মাহৰ 15 তাৰিখ আজি বুধবাৰ শুক্ল পক্ষ নৱমী তিথি আৰু ধনিষ্ঠা নক্ষত্ৰ আজি অক্ষয় নবমী গৌরী ব্রত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আজি জন্ম হলে জাতক জাতিকার মকর রাশি ক্ষুদ্রবর্ণ আর দেবারী গণ হব আর যদি আজি আদ্যা ঋতু হয় তেতিয়া শুভগা যোগ হব খাদ্যত আজি লাউ নিষিদ্ধ আপনার আজির দিনটো সফল আর মঙ্গলময় হবর বাবে আপনার আজির শুভ রং আর শুভ সংখ্যা ব্যবহার করক আহক এতিয়া আমি আরম্ভ করো ক্রমান্বয়ে আজির রাশিফল সমূহের বিতং বিবরণ প্রথমতে মেঘ রাশি আপনার কর্মর পরিবেশত আজি আপনার সুখ্যাতি বাড়ি কোনো জ্যেষ্ঠ ব্যক্তির প্রভাবিত হয়ে আপনি সুখী হব শিক্ষার্থী কোনো অসৎ বন্ধুর অহেতুক বিতর্ক আদি নহবলে যত্ন লওয়া আবশ্যক আজি স্বাস্থ্যের প্রতিও আপনার মনোযোগের আবশ্যক নিবনার ভ্রমণ কষ্টকর হলেও সফলতাত আনন্দ থাকিব আপনার কোনো প্রকার আচরণত আপনার প্রিয়জনে যাতে অসন্তুষ্ট নহয় তার প্রতিও লক্ষ্য রাখব গৃহত রাজ অনুগ্রহর শুভ সংবাদ লাভ করিব আর্থিক উন্নতিত আপনার সন্তুষ্টি থাকিব আপনার আজি বগা রঙার 2 সংখ্যা অধিক শুভ থাকিব আর সেউজিয়া রঙার 3 সংখ্যা অধিক অশুভ হব এবার আহক বিষ রাশিলৈ কর্মর পরিবেশত কোনো বিশিষ্ট ব্যক্তির আজি আপনার সু সম্পর্ক স্থাপন হব কর্মোন্নতি সংক্রান্ত শুভ সংবাদ লাভতো আপনার আশা পূরণের যোগ আছে শিক্ষার্থী কোনো ক্ষেত্রে বিফল নহবলে যত্ন বড়াব লাগিব কিন্তু আজি সাহিত্য সংস্কৃতি আদির ক্ষেত্রে আপনার সুনাম অর্জনের যোগ আছে নিবনুয় নতুন কোনো সংযোগত আর্থিক উন্নতির আশা লাভ করব প্রেমত গতিশীলতা থাকিব যদিও সংযোগের আজি আপনার অপেক্ষার পরিমাণ সামান্য বাড়ি গৃহত ব্যয় বাড়িলেও বিভিন্ন গৃহ সমস্যা সমাধানত সুখী হব পারিব আপনার আজি আকাশী নীলা রঙার 3 সংখ্যা অধিক শুভ থাকিব আর মাখন রঙার 2 সংখ্যা অধিক অশুভ হব এবার আহ মিথুন রাশি স্বাস্থ্যত পরিবেশিক অশান্তির কোনো প্রকার আঘাতত যাতে আপনার কর্ম নষ্ট নহয় তার প্রতি সাবধানতা লোক অবশ্যই পরিবেশত আপনার সফলতাও অব্যাহত থাকিব শিক্ষার্থীর অকস্মাত প্রতিভা বিকাশের নতুন সংযোগ লাভের যোগ আছে ইয়াত আপনি সুনামও অর্জন করব পাৰিব নিবনুয়াক আজি বিভিন্ন সময়ত অর্থকষ্ট আমনি করার আশঙ্কা দেখা যায় প্রেমত যি কোনো কারণতে প্রিয়জনের বিতর্ক নহবলে সাবধানতা লোক এনে বিতর্কয় অহেতুক পরিবেশ নিম্নগামী করার আশঙ্কা থাকিব গৃহত পুত্রকন্যা উন্নতির আজি আপনার ব্যয় বাড়ি আপনার স্বাস্থ্যের ব্যয় নাবাড়ি লক্ষ্য রাখক আজি আপনার পাতল হালধিয়া রঙ আর 6 সংখ্যা অধিক শুভ থাকিব আর বগা রঙ আর 5 সংখ্যা অধিক অশুভ হব এবার আহ কর্কট রাশি কর্মর পরিবেশ আপনার নিয়ন্ত্রণত থাকলেও অকস্মাত কোনো প্রকার আঘাতে যাতে আপনার কর্ম পরিবর্তন নকরায় তার প্রতি আজি আপনি অধিক সাবধানী হব লাগিব শিক্ষার্থী কোনো শুভ সংবাদ লাভ করব যার বাবে শিক্ষার প্রতি আপনার আগ্রহ বাড়ব নিবনার উদ্বেগ বাড়িলেও শেষ পর্যন্ত কোনো সংযোগত আপনার সফলতায় আনন্দ দিব প্রেমত প্রিয়জনের সংগপ্রাপ্তির আত্মীয় সহযোগতো আপনার উৎসাহ বাড়ব সচেষ্ট হলে আজি আপনি পুরোনা সমস্যাও সমাধান করব পাৰিব গৃহত বস্ত্র অলংকার আদি ক্রয় করে আপনি গৃহসুখত সুখী হব পাৰিব আজি আপনার সেউজিয়া রঙ আর 3 সংখ্যা অধিক শুভ থাকিব আর কলা রঙ আর 7 সংখ্যা অধিক অশুভ হব এবার আহ সিংহ রাশি কর্মর বিভিন্ন দিকত সহকর্মী বন্ধুর সহযোগত আপনি উপকৃত হব কিন্তু কোনো আকস্মিক আঘাতত যাতে আপনার কর্ম পরিবর্তন করবলগা নহয় তার প্রতি সাবধানতা লোক শিক্ষার্থী গীত বাদ্য আদির প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সুনাম অর্জন করার যোগ আছে নিবনুয় কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির আশ্বাস লাভত সৌভাগ্যর আশা করব পাৰিব প্রেমত এটা ভাল দিন প্রিয়জনক বিশ্বাস আর প্রতিশ্রুতি প্রদান করে আজি দিনটি আপনি উল্লেখযোগ্য দিন করে গড়িব পাৰিব গৃহত অর্থপ্রবাহ অব্যাহত থাকিব কোনো সম্পদ ক্রয় করেও গৃহসুখত আপনি সুখী হব আপনার আজি নীলা রং আর 2 সংখ্যা অধিক শুভ থাকিব আর গেরুয়া রং আর 4 সংখ্যা অধিক অশুভ হব এবার আহ কন্যা রাশি পরিবেশের সকল দিকতে আপনার সফলতা আর ক্রমোন্নতি অব্যাহত থাকিব আশা করা কোনো শুভ সংবাদও লাভ করব শিক্ষার্থীর পরীক্ষা আদিত স্থান প্রাপ্তির শুভ সংবাদ লাভের যোগ আছে
কিন্তু স্বাস্থ্যৰ প্ৰতিও আপোনাক যত্নৰ আৱশ্যক। আজি বিভিন্ন সময়ত নিবনুৱাৰ অৰ্থকষ্ট মনোকষ্টৰ কাৰণ হ'ব পাৰে। প্ৰেমত গতিশীলতা থাকিব, আত্মীয়ৰ পুণ্য কৰ্মত আপোনাৰ অংশগ্ৰহণৰ যোগো আছে। গৃহৎ মাংগলিক কৰ্মত আপোনাৰ আজি ব্যস্ততাৰ যোগ, কোনো অপ্ৰত্যাশিত উৎসৰ পৰা আকস্মিকভাৱে ধন প্ৰাপ্তিত সুখ থাকিব। আপোনাৰ আজি আকাশী নীলা ৰং আৰু 3 সংখ্যা অধিক শুভ থাকিব আৰু বগা ৰং আৰু 2 সংখ্যা অধিক অশুভ হ'ব। এবাৰ আহোঁ তুলা ৰাশিলৈ। পৰিৱেশত আপুনি এটা ভাল দিন পাব। কৰ্মনতি সংক্ৰান্ত শুভ সংবাদ লাভত আপুনি আনন্দিত হ'ব পাৰিব, কিন্তু আজি স্বাস্থ্যৰ প্ৰতিও আপোনাক অধিক মনোযোগৰ আৱশ্যক হ'ব। শিক্ষাৰ্থীৰ কোনো ক্ষেত্ৰত হোৱা সামান্য বিফলতাই যাতে মনোবল নকমায় তাৰ প্ৰতি যত্নৰ আৱশ্যক। নিবনুৱাই বিশেষ কোনো সংযোগত প্ৰতিষ্ঠাৰ আশা কৰিব পাৰিব, দিনটো ভাল। প্ৰেমত প্ৰিয়জনৰ পৰা স্থান আৰু মান লাভত আপুনি আনন্দিত হ'ব পাৰিব, দিনটো আপোনাৰ পক্ষতে থাকিব। গৃহত পুৰণা সম্পত্তিৰ সমস্যা সমাধানত আকস্মিকভাৱে ব্যয় নাবাঢ়িবলৈ সাৱধানতা লওক। আজি আপোনাৰ সোণালী ৰং আৰু 8 সংখ্যা অধিক শুভ থাকিব আৰু নীলা ৰং আৰু 2 সংখ্যা অধিক অশুভ হ'ব। এবাৰ আহোঁ বৃশ্চিক ৰাশিলৈ। কৰ্মক্ষেত্ৰত কোনো ব্যক্তিৰ লগত আপোনাৰ বাদ বিবাদ নহ'বলৈ সাৱধানতা লোৱা আৱশ্যক। ইয়াত আপোনাৰ সন্মানৰ প্ৰশ্ন জড়িত থাকিব। শিক্ষাৰ্থীয়ে স্বাস্থ্যৰ প্ৰতি যত্ন লওক যাতে পৰিৱেশ নিম্নগামী নহয়। নিবনুৱাই আকস্মিকভাৱে কোনো শুভ সংবাদত সৌভাগ্যৰ আশা লাভ কৰিব পাৰিব। প্ৰেমৰ পৰিৱেশত প্ৰিয়জনৰ আচৰণে অহেতুক আপোনাক দুশ্চিন্তাগ্ৰস্ত কৰিব পাৰে, যদিও পৰিৱেশ আপোনাৰ পক্ষতে থাকিব। গৃহৎ অৰ্থাগমত আপোনাৰ সন্তুষ্টি থাকিব, কিন্তু কোনো আপোন ব্যক্তিৰ স্বাস্থ্যই আপোনাক চিন্তাত ৰখাৰ আশংকা আছে। আপোনাৰ আজি বগা ৰং আৰু 3 সংখ্যা অধিক শুভ থাকিব আৰু সেউজীয়া ৰং আৰু 5 সংখ্যা অধিক অশুভ হ'ব। এবাৰ আহোঁ ধনুৰাশিলৈ। কৰ্মৰ পৰিৱেশত অপ্ৰত্যাশিতভাৱে কৰ্মোন্নতিৰ শুভ সংবাদ লাভ কৰিব। বহুদিনীয়া পৰিশ্ৰমৰ সফলতাত আপুনি আনন্দিত হ'ব পাৰিব। শিক্ষাত আপোনাৰ কৰ্মোন্নতি অব্যাহত থকাৰ পাছতো অসৎ বন্ধুৰ সংগত আৰ্থিক ক্ষতি নহ'বলৈ আপুনি সাৱধানতা ল'ব লাগিব। নিবনুৱাই কোনো ব্যক্তিৰ দ্বাৰা প্ৰবঞ্চিত নহ'বলৈ লক্ষ্য ৰখা আৱশ্যক। প্ৰেমৰ পৰিৱেশ আপোনাৰ নিয়ন্ত্ৰণত থাকিব, প্ৰিয়জনৰ সংগত সুখী হ'ব পাৰিব। গৃহত বস্ত্ৰ অলংকাৰ আদি ক্ৰয় কৰি পাৰিবাৰিক সুখ আপুনি বঢ়াব পাৰিব, সন্তানৰ পৰাও সুখ থাকিব। আজি আপোনাৰ আকাশী নীলা ৰং আৰু 5 সংখ্যা অধিক শুভ থাকিব আৰু বগা ৰং আৰু 3 সংখ্যা অধিক অশুভ হ'ব। এবাৰ আহোঁ মকৰ ৰাশিলৈ। কৰ্মৰ পৰিৱেশত জ্যেষ্ঠ ব্যক্তিৰ সহযোগিতাত আজি আপুনি উপকৃত হ'ব। আশা কৰা কোনো শুভ সংবাদ লাভতো আপোনাৰ সন্তুষ্টি থাকিব। শিক্ষাৰ্থীয়ে অকস্মাত কোনো প্ৰকাৰে আঘাত নাপাবলৈ সাৱধানতা লওক যাতে শিক্ষাৰ পৰিৱেশ নিম্নগামী নহয়। প্ৰেমৰ পৰিৱেশ উন্নত, প্ৰিয়জনৰ সংগত সুখী হোৱাৰ লগতে স্থান আদি প্ৰাপ্তিটো আপোনাৰ আনন্দ থাকিব। সচেষ্ট হ'লে আজি আপোনাৰ পুৰণা সমস্যাও আপুনি সমাধান কৰিব পাৰিব। গৃহত বস্ত্ৰ অলংকাৰ আদি ক্ৰয় কৰাৰ লগতে বাহন আদি সমস্যাও আজি সমাধান হ'ব। ভোগবিলাসত আজি আপোনাৰ ব্যয় বাঢ়িব। আপোনাৰ আজি সেউজীয়া ৰং আৰু 2 সংখ্যা অধিক শুভ থাকিব আৰু গেৰুৱা ৰং আৰু 6 সংখ্যা অধিক অশুভ হ'ব। এবাৰ আহোঁ কুম্ভ ৰাশিলৈ। কৰ্মৰ পৰিৱেশত শাৰীৰিক পৰিশ্ৰম বাঢ়িলেও বিভিন্ন সমস্যা সমাধান কৰি আপুনি সন্তুষ্টি লাভ কৰিব পাৰিব, কিন্তু আজি স্বাস্থ্যৰ প্ৰতিও আপোনাক অধিক মনোযোগৰ আৱশ্যক হ'ব। শিক্ষাৰ্থীয়ে অসৎ বন্ধুৰ সংগত যিকোনো প্ৰকাৰ ক্ষতি নহ'বলৈ লক্ষ্য ৰাখক। নিবনুৱাই বিশেষ কোনো সমস্যা সমাধানত আজি শ্ৰেষ্ঠ বন্ধুৰ দ্বাৰা উপকৃত হ'ব। প্ৰেমত স্বজনৰ চাপ বৃদ্ধি আপোনাৰ দুশ্চিন্তাৰ কাৰণ হ'লেও পৰিৱেশ আপোনাৰ নিয়ন্ত্ৰণতে থাকিব। গৃহত বিশেষ কোনো সম্পদ ক্ৰয় কৰি আৰ্থিকভাৱে আপুনি আজি লাভৱান হ'ব, কিন্তু আজি আপুনি চোৰৰ পৰা সাৱধানতা ল'ব লাগিব। আজি আপোনাৰ হালধীয়া ৰং আৰু 6 সংখ্যা অধিক শুভ থাকিব আৰু সেউজীয়া ৰং আৰু 2 সংখ্যা অধিক অশুভ হ'ব। শেষত আহোঁ মীন ৰাশিলৈ। শাৰীৰিক দুৰ্বলতাজনিত কাৰণত যাতে আপোনাৰ কৰ্ম পৰিৱৰ্তন কৰিব লগা নহয় তাৰ প্ৰতি আজি আপুনি যত্ন ল'ব লাগিব। অৱশ্যে কৰ্মৰ সকলো দিশতে আপোনাৰ নিয়ন্ত্ৰণো অক্ষত থাকিব। আৰ্থিক উন্নতিটো আপোনাৰ সন্তুষ্টি থাকিব। শিক্ষাৰ্থীয়ে শিক্ষাত কৰ্মোন্নতি অব্যাহত ৰখাৰ লগতে নৃত্য বাদ্য আদিতো আজি সুনাম অৰ্জন কৰি আনন্দিত হ'ব পাৰিব। নিবনুৱাই কোনো শুভ সংবাদ লাভত সন্তুষ্টি লাভ কৰাৰ যোগ আছে। প্ৰেমৰ পৰিৱেশ উন্নত, প্ৰিয়জনৰ সংগত সুখ থাকিব। গৃহত প্ৰাপ্য ধনৰ আদায় পাব। কোনো বিশিষ্ট অতিথিৰ আগমনতো আজি গৃহসুখ বৃদ্ধি পাব। সন্তানৰ উন্নতিটো আনন্দ থাকিব। এটা উন্নত দিন হ'ব। আপোনাৰ আজি নীলা ৰং আৰু 5 সংখ্যা অধিক শুভ থাকিব
আৰু গেৰুৱা ৰঙৰ তিনি সংখ্যা অধিক অশুভ হ'ব। শেষত নৱগ্ৰহ এষ্ট্ৰলজিকেল চেণ্টাৰৰ তৰফৰ পৰা আমি আপোনাক অনুৰোধ কৰোঁ যে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লওক আৰু নটিফিকেশ্যন বেলটো অন কৰি অল বুটামটো ছিলেক্ট কৰি ৰাখক। তেতিয়া আমাৰ প্ৰতিদিনৰ ভিডিঅ'সমূহ আপোনাৰ সহজতে আৰু সৰ্বপ্ৰথমে উপলব্ধ হ'ব। ইয়াৰ লগতে আজিৰ ভিডিঅ'টো আপোনাৰ আত্মীয় স্বজন আৰু বন্ধু বান্ধৱৰ মাজত শ্বেয়াৰ কৰি তেওঁলোকৰ দিনটোও সৰ্বাংগ সুন্দৰ কৰি গঢ়ি উঠাত সহযোগ কৰিবলৈ আপোনাক অনুৰোধ জনালোঁ। আৰু ভিডিঅ'টো চাই লাইক আৰু কমেণ্ট কৰিবলৈ নাপাহৰে যেন। তেতিয়া ইয়াৰ পৰৱৰ্তী ৰাশিফলসমূহ ইয়াতকৈও অধিক উন্নত পূজা দিবলৈ আমি অনুপ্ৰাণিত হ'ব পাৰিম। আপোনাৰ আজিৰ দিনটো সুস্থিৰ, সুন্দৰ আৰু সৰ্বতোপ্ৰকাৰে মঙ্গলময় হোৱাৰ কামনা কৰিলোঁ। আজিলৈ 12টা ৰাশিৰ দিনদশাসমূহৰ বিৱৰণ অন্ত কৰি আজি অহাকালিলৈ আপোনাক পুনৰ লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতি দিলোঁ। ধন্যবাদ।